হে আল্লাহ, কি কেসাল বৌদিরা, শাশুড়ির অপবাদ দেয়। শাড়ির আঁচলটা কোমরে গুঁজে ঝগড়া না করে এই মমতার আঁচলটা তো আমার দিকে বিছিয়ে দিতে পারেন, আমাকে একটু শিখিয়ে দিবেন, বৌমা এটা এভাবে না এভাবে করো, ওইভাবে না এইভাবে করো। একদিন বুঝবা, একদিন বুঝবা, আমি যেদিন থাকবো না সেদিন বুঝবা আমি কি ছিলাম। যেদিন এটা না সেদিন দেখা যাবে, এখন আমি এগুলো নিয়ে ভাবতে চাই না। অ্যাডভান্স ভেবে আমি আমার সময়টা নষ্ট করব। কি রে, কি অবস্থা? আমার কথা বাদ দাও, তুমি কেমন আছো সেটা বলো। আমি আছি আলহামদুলিল্লাহ। তোর সংসারে কি অবস্থা? হ্যাঁ, তোমরা যে আমাকে কোথায় বিয়ে দিলে, বাসার মধ্যে সারাটাক্ষণ ক্যাচার লেগে থাকে। আরে একটু ধৈর্য ধর না, ঠিক হয়ে যাবে বাবা। আমি কি আর কি করব, ক্যাচাল কি আমি করি নাকি? তিন দিন হয়েছে বুয়া বাসায় নাই, কাজ করে না। আমি একটা বয়স্ক মানুষ, হাই প্রেসার রোগী, হাই সুগার, আমার দিকে কেউ খেয়ালে করে না, কেউ ফিরাও তাকায় না, আমি যত কাজ করতেছি। বাই দ্য ওয়ে শাশুড়ি আম্মা, কথাগুলো কি আপনি আমাকে শোনাচ্ছেন? বাসায় কি আরো 10 জন লোক আছে যে আমি কথা শোনাবো? তো এইভাবে কথা ছোড়াছুড়ি না করে আপনি ডিরেক্ট বললেই তো পারেন যে আমার হেল্প আপনার লাগবে। আমার ঘরে তো আর 5-10টা জিনভূত নেই যে তারা এসে বলবে তোমার শাশুড়ি আমার তোমার হেল্প লাগবে। তোমার কমন সেন্স নাই? তুমি কি কানা, চোখে দেখো না? জি, আমার কোনো কমন সেন্স নেই, আমি চোখে দেখি না, কানা। আপনি কি শাড়ি কোমরে গুঁজে এসেছেন আমার সঙ্গে ঝগড়া করতে? কি বললে তুমি? আমি শাড়ির আঁচল গুঁজে ঝগড়া করতেছি? হে আল্লাহ, কি কেসাল বৌদিরা, শাশুড়ির অপবাদ দেয়। শাড়ির আঁচলটা কোমরে গুঁজে ঝগড়া না করে এই মমতার আঁচলটা তো আমার দিকে বিছিয়ে দিতে পারেন, আমাকে একটু শিখিয়ে দিবেন, বৌমা এটা এভাবে না এভাবে করো, ওইভাবে না এইভাবে করো। তুমিও তো নরম ভাবে কখনো বলো নাই, হ্যাঁ মাথা নত করো নাই যে শাশুড়ি আম্মা আমি বাপের বাড়ি থেকে কোনো কাজ শিখে আসি নাই, আমার একটু কাজ শিখান, নীতি কথা বলো। ও আচ্ছা, আমি সারাক্ষণ নীতি কথা বলি, আর আপনি তো ভালোবেসে সারাক্ষণ আমাকে বুকে জড়িয়ে ধরেন। আপনার সঙ্গে কথা না বলে না ফোনে ব্যস্ত থাকাই খুব ভালো ছিল। হ্যাঁ তাই করো, আমাকে কাজে হেল্প না করে, সময় নষ্ট না করে মোবাইলে বসে থাকো। একদিন বুঝবা, একদিন বুঝবা, আমি যেদিন থাকবো না সেদিন বুঝবা আমি কি ছিলাম। যেদিন এটা না সেদিন দেখা যাবে, এখন আমি এগুলো নিয়ে ভাবতে চাই না। অ্যাডভান্স ভেবে আমি আমার সময়টা নষ্ট করব, মুডটাই নষ্ট করে দিই। আর আমি একটু কথা বলছিলাম ফোনে। হ্যালো, এই কল কেটে দিলি কেন, কোনো সমস্যা? কেন আবার দিয়েছি বুঝো না। এই কিসের শব্দ, কিছু হয়েছে নাকি? একটু ফোনটা রাখো তো, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। হ্যালো, হ্যালো, আরে কিরকম একটা বিকট শব্দ হলো না, আমি একটু কল করে দেখি। মা, মা, কি আর বলবো মা, তোমাকে আমি এত করে বুঝিয়ে বললাম আমার ছেলেটার জন্য একটা ভালো ফ্যামিলি এডুকেটেড মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও, যেন মেয়েটা এসে আমার সংসারে তার আচার ব্যবহার দিয়ে শাহেদের মাকে কনভিন্স করতে পারে। কিন্তু কিন্তু কি আঙ্কেল, আপনি যেরকম বৌমা চেয়েছিলেন আমি তো আপনার জন্য ওই রকম বৌমাই নিয়ে এসেছি। তেমনটা দিয়েছো না ছাই দিয়েছো, তুমি এমন একটা ক্যাচাল বউ আমার সংসারে ঢুকিয়ে দিয়েছে যে সারাক্ষণ আমার সংসারে সে খালি ক্যাচাল লাগিয়ে রেখেছে। বাচ্চা একটা মেয়ে, কোনো জ্ঞান বুদ্ধি নাই, কাকে কি কখন বলতে হবে কিচ্ছু শেখে না। সরি আঙ্কেল, আমি সত্যি সরি, আপনি এমন একটা সময় আমাকে দায়িত্বটা দিয়েছিলেন, ওই সময় আমি আশেপাশে আপনার মন মতো কোনো মেয়ে খুঁজে পাচ্ছিলাম না, তখনই আমার হুট করে মনের কথা মনে হলো, মন আমার আপন চাচাতো বোন, ওর বয়স যখন 10 বছর, ওর বাবা মা দুজনেই সড়ক দুর্ঘটনায় মারা যায়, তারপর থেকে ভাগ্যের পরিহাসে ও হোস্টেলে পড় হতে শুরু করে। পারিবারিক যে একটা বন্ধন বলে জিনিস আছে এই সম্পর্কে ও অবগত না, ধরতে গেলে ও কিছুই জানে না এই সম্পর্কে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, আপনারা যদি ওকে আদর ভালোবাসা সব কিছু দিয়ে আগলে রাখেন, সব শিখিয়ে পড়িয়ে নিন, তাহলে ও আপনাদের বৌমান মেয়ে হয়ে উঠবে। কিন্তু মামুনকে এসব কে শেখাবে এখন বলো তো? তাছাড়া মুনের সাথে তোমার আন্টির সম্পর্ক দিন দিন অবনতিই হচ্ছে, আমার এত সুন্দর একটা সাজানো গুছানো সংসার ধ্বংস হয়ে যাচ্ছে মা।
আহা আঙ্কেল, আপনি একদম টেনশন করবেন না, আমি তো আপনার মেয়ের মতোই, তাই না? আপনি আপনার একটা মেয়েকে দায়িত্ব দিয়েছেন, আমি দায়িত্ব সহকারে মুনকে একেবারে আন্টির মন মতো করে তুলবো। আন্টি দেখবেন ওকে খুব পছন্দ করবে। মা প্লিজ, মা তুমি একটু মনের সাথে কথা বলো না মা, আমার সংসারটা যদি এই অবস্থা হয় আমি বাঁচবো না মা, প্লিজ মা। আহা আঙ্কেল, আমি বললাম তো আপনি একদম টেনশন করবেন না, আমি মুনের সাথে কথা বলবো, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যালো, কি বলো? আমি এক্ষুনি আসছি।